হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ফুড এসআই দু হাজার তেইশের জিকে প্র্যাকটিস সেট নম্বর চৌদ্দ নম্বর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব এখানে আমরা সিলেবাসের সমস্ত অংশ থেকে অত্যন্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে আলোচনা মানে প্র্যাকটিসেটটি বানিয়েছি যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল এবং এর থেকে বেশিরভাগ প্রশ্ন হয় কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আমরা বিভিন্ন সর্বভারতীয় এবং রাজ্য সরকারের পরীক্ষা থেকে কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে ওকে তাই জন্য আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন দেখা যায় আমাদের কী আছে এখানে প্রতিদিন আপনার সকাল এগারোটার সময় আমাদের এখানে কিন্তু যে মানে প্র্যাকটিস জন্য ক্লাস পেয়ে যাবেন প্রথম প্রশ্ন কি আছে এখানে প্রাক্তন রাষ্ট্রপতি ভারত প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ওকে প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ওকে প্রণব মুখার্জি তিনি আবার ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন দু হাজার উনিশ সালে ওকে তো প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন বারোতম তেরো চোদ্দ নাকি পনেরোতম সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি তেরোতম প্রণব মুখার্জি ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন ওকে বর্তমানে আছেন যিনি আমাদের দ্রৌপদী মুর্মু শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি পনেরোতম রাষ্ট্রপতি ওকে এই জিনিসটা ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন হবে কিন্তু অপশন বি তেরোতম প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তেরোতম অপশন বি দ্য রাইট আনসার দ্বিতীয় প্রশ্ন আছে সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে এ ভারতের অবস্থান কত ফিফা প্রতি বছরের বিভিন্ন দেশের ফুটবল খেলোয়াড়দের বিভিন্ন রকমের মানে মেজারমেন্ট করে স্ট্যান্ডার্ড করে পয়েন্ট দিয়ে তাদের র্যাঙ্কিং করে সেক্ষেত্রে এক নম্বর র্যাঙ্কিং আছে কিন্তু আপনার আর্জেন্টিনা কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে যে ফিফা এ ভারতের অবস্থানটা কত আছে একশো নব্বই একশো এক নাকি একশো ছয় প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি একশো এক বর্তমানে সাম্প্রতিকালে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান হচ্ছে একশো এক ফিফার হেডকোয়ার্টার কিন্তু সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এবং ফিফার বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন কিন্তু গিয়ান্নি ইনফ্যান্তিনো গিয়াননি ইনফ্যান্তিনো এটা কিন্তু মনে রাখবেন কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে ফিফার বর্তমান প্রেসিডেন্ট কে বা ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ওকে তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি একশো এক বর্তমানে ভারতের ফিফা র্যাঙ্কিং তৃতীয় প্রশ্ন আমরা চলছি আজকে কি দেখা যাক আর কোশ্চেন কোশ্চনের ভারতের প্রথম পেপারলেস হাইকোর্ট কোনটি ভারতের প্রথম পেপারলেস হাইকোর্ট কোনটি কলকাতা দিল্লি কেরালা নাকি চন্ডীগড় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি কেরালা ভারতের প্রথম পেপারলেস হাইকোর্ট সমস্ত জিনিসটাই ডিজিটালি মেনটেন করা হয় এবং পেপারলে হাইকোর্ট হচ্ছে কিন্তু কেরালা হাইকোর্ট কেরালার রাজধানীর নাম হচ্ছে তিরুনন্তপুরম এবং কেরালার যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন কিন্তু পিনারায় বিজয়ন বিজয়ন ওকে তাহলে এখানে আমাদের প্রশ্ন সঠিক উত্তর হবে প্রথম পেপারলে হাইকোর্ট হচ্ছে কিন্তু কেরালা অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর চতুর্থ প্রশ্নে আমরা আমাদের কে দেখা যাক ভারতের রাষ্ট্রপতি শ্রীপতি দ্রৌপদী মুর্মু এর সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শ্রীপতি দ্রৌপদী মুর্মু তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি ওকে তো তার সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন গোপাল ঝা ধর্মী দেবী সোলাঙ্কি সঞ্জয় কোঠারি নাকি রাজেশ বর্মা প্রশ্নটি সঠিক উত্তর হয়েছে বন্ধুরা অপশন ডি রাজেশ বর্মা ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী বর্মু মুর্মু এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত আছেন কিন্তু রাজেশ বর্মা অপশন ডি দ্য রাইট আনসার পঞ্চম প্রশ্ন চলেছে আমরা দু হাজার তেইশ সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম চল্লিশ উনচল্লিশ বাহান্ন নাকি উনআশি প্রশ্নটি সঠিক উত্তর হবে দু হাজার তেইশ সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কিন্তু চল্লিশতম ওকে অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কী আছে আমাদের দেখা যাক ছ নম্বর প্রশ্ন দু হাজার বাইশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন দু হাজার বাইশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে রজনীকান্ত আশা পারেক রেখা নাকি অমিতাভ বচ্চন দু হাজার বাইশ সালে দেখুন দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে কিন্তু আমাদের সিনেমা জগতে সব থেকে ইন্ডিয়ার ক্ষেত্রে সব থেকে বড়ো পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার ওকে এই পুরস্কার দু হাজার বাইশ সালে পেয়েছেন কিন্তু জনপ্রিয় অভিনেত্রী আশা পারেক অপশান বি ইজ দ্য রাইট আনসার শোনা যাচ্ছে দু হাজার তেইশ সালে এই পুরস্কার কিন্তু পেতে পারেন আমাদের রেখা অভিনেত্রী রেখা রেখার নাম আরও সকলে জানি নাকি দু হাজার তেইশ সালে পেতে পারেন রেখা কিন্তু ওকে তাই যদি সারা তখন কখনও আসে কারেন্ট এফেয়ার্সে যদি যখন অ্যানাউন্স করা হবে তিনি যখন পুরস্কারটি গ্রহণ করবেন আমরা কিন্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব কিন্তু তার আগে পর্যন্ত আপনাকে যদি বলা হয় যে সাম্প্রতিককালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন তখন আপনি কিন্তু আশা পারেক ওকে তাই দু হাজার বাইশ সালের রিসেন্ট কিন্তু ইনি পেয়েছেন আশা পারেক অপশন পিএচ রাইট অ্যান্সার নেক্সট সাত নম্বর প্রশ্ন চলে যায় আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে অত্যন্ত একটি বেশ জনপ্রিয় বই আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে প্রণব মুখার্জি রঘুরাম জি রাজন উর্জিত পেটেল নাকি জগদীশ জগদীশ প্রকাশ না আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছেন কিন্তু প্রাক্তন গভর্নর আর বিআই গভর্নর রঘুরাম জি রাজন অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন আমরা চলে যাই কি আছে দেখা যাক আমাদের উত্তরপ্রদেশ সরকার কোথায় প্রথম বাঘ্র প্রকল্প চালু করবেন বলে স্থির করলো উত্তরপ্রদেশের প্রথম বাঘ্র প্রকল্প হিসেবে চালু করার একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেই জায়গাটির নাম কী কোথায় ফার্স্ট টাইগার প্রজেক্ট উত্তরপ্রদেশের ফার্স্ট টাইগার প্রজেক্ট কোথায় মানে করা হবে আওয়াদ ভোজপুর পূর্বাঞ্চল নাকি বুন্দেলখণ্ড নাকি রোহিল খান্ড সড়কোত্তর হিসেবে বুন্দেলখণ্ডে বুন্দেলখণ্ডে কিন্তু প্রথম বাঘ্র প্রকল্প চালু করার বলে স্থির করেছে উত্তরপ্রদেশ সরকার অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট নম্বর প্রশ্ন চলে যাই কী আছে আমাদের দেখা যাক ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে কি দ্বারা ছোটনাগপুর মালভূমি কি দ্বারা গঠিত হয়েছে বেলে পাথর চুনাপাথর সেল দ্বারা গ্রানাইট চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা নাকি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা নাকি গন্ডওয়ানা কয়লা বেলে পাথর ও চুনাপাথর দ্বারা সড়কোত্তর দেখো ছোটনাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিস এই যে পাথর এই দ্বারা কিন্তু প্রভৃতি দ্বারা কিন্তু রূপান্তরিত হয়েছে আমাদের ছোটনাগপুর মালভূমি অপশান সি হচ্ছে এর উত্তর ছোটনাগপুর মালভূমিকে ভারতের মিনারেল বাউল অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু অর্থাৎ খনিজের ঝুড়ি কিন্তু ওকে ছোটনাগপুর কে নাগপুর কথাটা এসেছে কিন্তু আগে নাগ নাগবংশ এখানে মানে রাজত্ব করতে বলে এই জায়গার নাম তখন থেকে নাগপুর এসেছে কিন্তু ওকে তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি আর্কিয়ান যুগের গ্রানাইট নিস প্রবিশী দ্বারা কিন্তু ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে দশ নম্বর প্রশ্ন আমরা ছড়িয়ে যাই কিছু আমাদের দেখা যাক পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত রাঁচি খড়গপুর দিশপুর নাকি কলকাতা দেখুন পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত আপনার কলকাতাতে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত না আদ্রায় অবস্থিত ওকে এগারো নম্বর প্রশ্ন যায় ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোথায় বসবাস করে ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোথায় বসবাস করে পীরপঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত এলাকায় কাশ্মীর উপত্যকায় উত্তর কাশ্মীর সমভূমিতে নাকি সুন্দরবন এলাকায় ডোগরা জাতির মানুষ কোথায় প্রধানত বসবাস করে না অপশন বি কাশ্মীর উপত্যকায় বসবাস করে ডোগরা জাতির মানুষেরা আফসেন বি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্নের আমরা চলে যাই কী দেখা যাচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সার দু এগারো অনুসারে হলো আমি যে বলছি জনগণনা থেকে একটা প্রশ্ন আপনাদের আসবেই কিন্তু দুহাজার এগারো সালে তাই সেখান থেকে যত রকমের প্রশ্ন হয় আমি আপনাদের কিন্তু প্রতিদিন একটা না একটা কিন্তু ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করবই করব তাহলে দু হাজার এগারো জনগণনা অনুযায়ী সব দ্বিতীয় জনবহুল জেলা কোনটি হাওড়া উত্তর চব্বিশ পরগনা পাটনা এনসিআর কোনটি হবে দেখুন প্রথম জনবহুল জেলা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের থানে দু হাজার এগারো মানে সেন্সার অনুযায়ী সব থেকে জনবহুল জেলা ভারতের হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের থানে এবং দ্বিতীয় জনবহুল জেলা হচ্ছে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা অপশন বি ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন চলে যায় ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত লুসাই নামচা বারোয়া খাসি নাকি তুরা কোন পর্বতশ্রেণী অবস্থিত ভারত এবং মায়ানমারের মধ্যে না ভারত এবং মায়ানমারের মধ্যে যে পর্বতশ্রেণী অবস্থিত সেটা হচ্ছে কিন্তু লুসাই পর্বত এই লুসাই পর্বত মিজোরামে অবস্থিত কিন্তু ওকে তার অনুসারে প্রশ্ন আসতে পারে যে ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত শ্রেণীর লুসাই কোন রাজ্যে অবস্থিত না মিজোরামে অবস্থিত ওকে তাই ক্ষেত্রে প্রশ্ন সঠিক উত্তর হবে লুসাই ইজ দ্য রাইট আনসার নেক্সট চোদ্দ নম্বর আমরা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি আন্দামান দ্বীপ নিকোবর দ্বীপ দ্বীপ নাকি পাম্বান দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল কিন্তু ব্যারান দ্বীপ অপশন সি হচ্ছে সঠিক উত্তর ওকে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপর প্রশ্ন হচ্ছে দ্বীপ কোন দ্বীপপুঞ্জে অবস্থিত না আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত হচ্ছে দ্বীপ ওকে এ জিনিসটা হয়েছে তাহলে ব্যারান অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চলে যায় পশ্চিমবঙ্গের ড্রাই ড্রাইপোর্টের অবস্থান হলো কোনটি সোজা কথাই বলতে চাওয়া জানতে চাওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের ড্রাই এগুলির নাম লিখুন কলকাতা হলদিয়া নাকি কলকাতা হলদিয়া দীঘা নাকি শুধু কলকাতা হলদিয়া কোনটি হবে ভারতের ড্রাই না ভারতের ড্রাই পোর্ট হচ্ছে কিন্তু কলকাতা এবং হলদিয়া অপশান ডি ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্ন চলে যায় কে দেখা যাক মুর্শিদাবাদ জেলাকে দুভাগ করেছে কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে কোন নদী মহানন্দা জলঙ্গি মাথাভাঙ্গা নাকি ভাগীরথী না মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করছে কিন্তু ভাগীরথী নদী ভাগীরথী নদী অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর প্রশ্ন আমরা চলে যাই দেখা যাক ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে রিসেন্টলি পঞ্চায়েত ইলেকশন আসছে চলেছে আর যখন আপনারা এক্সাম দেবেন তখন হয়তো পঞ্চায়েত ইলেকশন ক্রস শেষ হয়ে যাবে তাই সেখান থেকে প্রশ্ন দিতেই পারে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে আর্টিকেল ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু নাকি ফর্টি থ্রি চটে ভারতীয় সংবিধানের আর্টিকেল ফর্টি চল্লিশ নম্বর ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েতকে কিন্তু বর্ণনা করা হয়েছে ওকে অপশন এ চল্লিশ আর্টিকেল চল আর্টিকেল ফর্টি বা চল্লিশ নম্বর ধারা এই রাইট আনসার ওকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আমার চলে যায় কি আছে পরবর্তী প্রশ্ন আমাদের দেখা যাক পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে সিকিম ভারতের পূর্ণ রাজ্য ঘোষিত হয়ে গত সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্য ঘোষিত হয়ে গত সালে সিকিম ভারতে একুশতম রাজ্য হিসেবে আকুশ আত্মপ্রকাশ করে প্রশ্ন হচ্ছে কত সালে সেটা ভারতের সঙ্গে সংযুক্ত হয় বা পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয় উনিশশো পঁচাশি পঁচাত্তর উনিশশো পঁয়ষট্টি নাকি আঠারোশো পঁচাত্তর কোন সালে এবং উত্তর জানার আগে জানিয়ে রাখি আমরা সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে কিন্তু গ্যাংটক ওকে সিকিম পনেরো রাজ্যে গঠিত হয় কিন্তু উনিশশো পঁচাত্তর সালে অপশন বি ইজ দ্য রাইট আনসার দু হাজার পুঁশ সালের পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চলে যায় অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্যর দ্বারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থ কমিশন বর্তমানে আপনার পনেরোতম বা ফিফতিন পঞ্চদশ অর্থ কমিশন চালু আছে এটা দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ হওয়ার কথা রিসেন্টলি ষোলতম মাস মানে ষোড়শ অর্থ কমিশন দু হাজার তেইশের নভেম্বর মাসে গঠন করা হবে তো যেহেতু এখন নভেম্বর মাস আসেনি আজকে হচ্ছে এখন হচ্ছে আপনার বারোই জুন আজকে তো অর্থ কমিশনের মানে গঠিত হয় একজন সভাপতি এবং চারজন সদস্য নিয়ে অপশন এই তার রাইট আনসার প্রশ্নটা এখান থেকে এভাবে আসতে পারে যে অর্থ কমিশনের টোটাল মেম্বার কতজন না অর্থ কমিশনের টোটাল মেম্বার পাঁচজন একজন সভাপতি এবং চারজন এমনি নর্মাল মেম্বার থাকেন কিন্তু প্রশ্ন চারটা জিনিস ভারতের যে অর্থ কমিশন গঠিত হবে এটা ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা আছে না দুশো আশিতে বলা আছে ভারতের একটি অর্থ কমিশন থাকবেন এটা রাষ্ট্রপতি কিন্তু মানে ক্যাবিনেট মন্ত্রীদের সহযোগিতায় রাষ্ট্রপতি ফরমেশন করবেন এবং বর্তমানে যে পঞ্চদশ আমাদের অর্থ কমিশন আছেন তার প্রেসিডেন্টকে বা সেক্রেটারি কে সরি প্রেসিডেন্টকে তার তার প্রেসিডেন্ট হচ্ছেন কিন্তু নন্দ কিশোর সিং ওকে এন কে সিং বলা হয় তাকে বা নন্দ কিশোর সিং এই এক্ষেত্রে আমাদের প্রথম সঠিকভাবে অর্থ কমিশন গঠিত একজন সভাপতি ও চারজন সদস্য নিয়ে অপশন দ্য রাইট একটা কুড়ি নম্বর প্রশ্ন এসে দেখা যায় কুড়ি নম্বর প্রশ্ন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে চালনা করা হয়েছে কিন্তু মানে শুরু করা চালু করা হয়েছে সেই নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত আছেন সুমন কে বেরি বি সুব্রমণ্যন নির্মলা সীতারমন নাকি নরেন্দ্র মোদী সঠিক উত্তর হিসেবে কিন্তু অপশন এ সুমন কে বেরি ইনি কিন্তু বর্তমানে ভাইস চেয়ারপারসন হিসাবে কিন্তু নিযুক্ত আছেন তাহলে চেয়ারপার্সন কে আছেন না আছে কিন্তু নরেন্দ্র মোদী ওকে জিনিসটা বোঝা যায় জিনিসটা তার আমাদের এখানে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সুমন কে বেরি অপশন এই রাইট আনসার ইনি কিন্তু ভাইস চেয়ারপারসন চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী ওকে একুশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী কোন মহাসাগর বর্তমান আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তীতে কোন মহাসাগর বর্তমান প্রশান্ত আটলান্টিক ভারত নাকি আর্কটিক মহাসাগর না আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী স্থানে কিন্তু আটলান্টিক মহাসাগর বর্তমান অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন আমরা চলে যায় উনিশশো সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো কি উনিশশো সালে সাইমন কমিশন বয়কট করা হয়েছিল তার কারণ কি কমিশনে কোনো ভারতীয় মেম্বার ছিল না এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল কংগ্রেস বেড়েছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী নাকি উপরেই কোনটি নয় দেখুন উনিশশো সালে উনিশশো সাতাশ সালে সাইমন কমিশনকে বয়কট করার একটাই কারণ শোনা এই কমিশনে কিন্তু ভারতীয়দের কোনো মেম্বার কোনো ভারতীয় মেম্বার ছিল না কিন্তু সেই তাই অপশন এই তো রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আমরা উনিশশো ষোলো সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন মহামান্য লোকমান্য তিলক তিনি কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেছেন উনিশশো ষোলো সালে সাঁতারা পুনে বেলেগাঁও নাকি বেলার প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি বেলগাঁও নামক স্থানে কিন্তু উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক বা লোকমান্য বালগঙ্গাধর তিলক তিনি হমরুল লীগের প্রতিষ্ঠা করেন কিন্তু অপশন সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন চলছে আমরা চব্বিশ নম্বর প্রশ্ন চলে যাই চব্বিশ নম্বর প্রশ্ন কি দেখা যায় আমাদের হিন্দ হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন হিন্দ হিন্দি হিন্দু এই প্রচার এই যে প্রচারটি কে করেছিলেন লালা লাজপত রায় শ্যামাপ্রসাদ মুখার্জি মদন মোহন মালব্য নাকি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশান এ লালা লাজপত রায় হিন্দ হিন্দি হিন্দু এই প্রচারটি করেছিলেন তাই অপশান এই তার রাইট আনসার পঁচিশ নম্বর প্রশ্ন আমার চলে কি আছে সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন আর আম্বেদকর গোপাল হরি দশমুখ শ্রী নারায়ণ গুরু নাকি জ্যোতিবা ফুলে না সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন কিন্তু জ্যোতিবা ফুলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কে আমাদের দেখা যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা ভারতের সবথেকে প্রাচীনতম শ্রমিক সংগঠন এ এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন এআইটি এর প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন ভিভি গিরি সুভাষচন্দ্র বসু লালা লাজপত রায় নাকি সি আর দাস সঠিক উত্তরটি হবে এআইটি অর্থাৎ ভারতের সবথেকে পুরনো শ্রমিক সংগঠন এর প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন কিন্তু লালা লাজপত রায় অপশেন সি ইদারাইট আনসার সাতাশ নম্বর প্রশ্ন চলে যাই আমরা ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চাকী পুলুন বিহারী দাস এস এন নাকি যতীন্দ্রনাথ মুখার্জি প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি পুলুন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন কিন্তু পুলুন বিহারী দাস আমরা আগের প্রশ্নে কিন্তু আলোচনা করেছিলাম অনুশীলন সমিতির ব্যাপারে নর্মাল অনুশীলন সমিতি বললে কিন্তু প্রমোদনাথ মিত্র নামটা কিন্তু উঠে আসে কিন্তু এবং সতীশচন্দ্র বসু এই দুজনের নাম কিন্তু উঠে আসে কিন্তু ঢাকা অনুশীলন সমিতি বললে নামটা উঠে সেটা কিন্তু পুলুন বিহারী দাস অপশন বি তার অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্নটা চলে যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে ছিলেন আবুল কালাম আজাদ সৈয়দ আহমেদ খান বদরুদ্দিন তৈবিজি নাকি ফজলুল হক না ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কিন্তু বজরুদ্দিন তৈবিজি এটা আপনারা সকলে জানেন কম বেশি অপশন সি ইজ দ্য রাইট আনসার উনত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় গোলামগিরি গ্রন্থটি কে লিখেন গোলামগিরি এই গ্রন্থটি কে লিখেন স্যার সৈয়দ আহমেদ খান রামমোহন রায় জ্যোতিবা ফুলে নাকি বি আর আম্বেদকর না গোলামগিরি এই গ্রন্থটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে কিন্তু জ্যোতিবা ফুলে ওকে অপশন সি ইজ দ্য রাইট আনসার জ্যোতিবা ফুলে কিন্তু গোলামগিরি গ্রন্থটি লিখেছেন ত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কী আছে দেখা যাক আমাদের ত্রিশ নম্বর প্রশ্ন এখন দেখুন আমরা ইতিহাসে কিন্তু এন্ট্রি করেছি কিন্তু ওকে কোন গ্রন্থ নীল চাহিদের দুঃখ কষ্টের বিবরণ দেয় নীল চাহিদের দুঃখ কষ্টের বিবরণ দিয়েছিল কোন গ্রন্থ দীনবন্ধু নীল দর্পণ নীল দর্শন নাকি আনন্দমঠ দেখুন নীল চাহিদের দুঃখ কষ্টের বিবরণ দেয় কিন্তু একমাত্র নীল দর্পণ নাটক সেটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র ওকে তাই অপশন বি নীল দর্পণ ইজ দ্য রাইট আনসার একত্রিশ নম্বর প্রশ্ন চলে যাই কে খালসা প্রবর্তন করেন খালসা প্রবর্তন করেন কে গুরু তেগ বাহাদুর গুরু নানক গুরু গোবিন্দ সিং নাকি গুরু হরগোবিন্দ সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি গুরু গোবিন্দ সিং ইনি কিন্তু খালসা প্রথার প্রবর্তন করেছিলেন শিখ ধর্মাবলী মানুষদের জন্য কিন্তু ওকে তাই অপশন সি খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং বত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কি আছে নিম্নলিখিত কে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন কোন ব্যক্তি হিন্দু ধর্মের রক্ষাকর্তার উপাধি নিয়েছিলেন গুরু রামদাস শিবাজি প্রথম বাজিরাও নাকি বালাজি বাজিরাও হিন্দু ধর্মের রক্ষাকর্তার উপাধি নিয়েছিলেন কিন্তু শিবাজি ছত্রপতি শিবাজি তিনি হিন্দু ধর্মের রক্ষাকর্তার উপাধি নেন তাই অপশন বি শিবাজীদের রাইট আনসার তেত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় কুতুব মিনার নির্মাণ কাজ কে সমাপ্ত করেন কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন কুতুবুদ্দিন আইবক নাসিরুদ্দিন কুবাচা ইলতুতমিস নাকি বক্তিয়ার খুলজি দেখুন কুতুব নির্মাণটা শুরু করেছেন কুতুবুদ্দিন আইবক কিন্তু শেষ করেছেন ইলতুত সমাপ্ত করেন কে না ইলতুত অপশন সি হচ্ছে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যায় কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নিয়ন যে চারজন রাজপুত শাসকের নাম বলেছে তিনি মধ্যে কে আকবরের সমসাময়িক নন মানসিংহ অমরসিংহ অমর সিংহ উদয় সিংহ নাকি যশবন্ত সিংহ দেখুন আকবরের সমসাময়িক নন কিন্তু যশবন্ত সিং বাকি তিনজন আকবরের সমসাময়িক তাই অপশন ডি যশবন্ত সিং ইজ দ্য রাইট আনসার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চলে যাই কিতাব উল হিন্দ এর রচনা মানে যে কার রচনা কিতাব উল হিন্দ গ্রন্থটি কার রচনা আল আল মাসুদি ফিরদৌসি নাকি সুলেমান না কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা হলে কিন্তু আল বিরুনি অপশন এ হচ্ছে সঠিক উত্তর ছত্রিশ নম্বর প্রশ্ন চলে যাই কি দেখা যায় আমার ছত্রিশ নম্বর প্রশ্ন কোথায় গেল ছত্রিশ নম্বর হ্যাঁ খুঁজে পেয়েছি নিম্নলিখিত হরপ্পা প্রত্ন প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় গুজরাটে অবস্থিত নয় কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে সুরকোটাডা লোথাল ধোলাবিরা নাকি বানোয়ালি দেখুন শুকটোড়া লোথাল এবং ধোলাবিরা এই তিনটি জায়গায় কিন্তু এই তিনটি হরপ্পা সভ্যতার প্রত্নতস্থল কিন্তু গুজরাটে অবস্থিত কিন্তু বানোয়ালি এটা কিন্তু হরিয়ানা রাজ্যে অবস্থিত তাই অপশন ডি এ ক্ষেত্রে আমাদের আবার সঠিক উত্তর কারণ এখানে বলেছে গুজরাটে অবস্থিত নয় সেটা কোনটা হবে না বানোয়ালি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ওকে সাঁইত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন ফরাসিদের সাথে যুক্ত ছিলেন কে হায়দার আলী সাফরদার জাং কাসিম নাকি টিপু সুলতান না ফরাসিদের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন টিপু সুলতান অপশন ডি এর সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই আমরা কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কী বলা হয় কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি তাকে কি বলি আমরা স্পাম্প ফলিস ভাইরাস নাকি বাক্স বলে থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ডি বাক্স বলে থাকি কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে আমরা বাক্স বলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় ভিনিগারের রাসায়নিক নাম কি ভিনিগার এর রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট লঘু অ্যাসিটিক অ্যাসিড ক্লোরাইড অফ লাইম নাকি ক্যালসিয়াম না ভিনিগারের রাসায়নিক নাম হলো কিন্তু লঘু অ্যাসিটিক অ্যাসিড অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চল্লিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কি আছে লাল সবুজ প্লাস নীল এই তিনটে রঙ মিলে কি রঙ হবে লাল সবুজ নীল মিলে সাদা কালো মেরুন নাকি নীল পশ্চাৎ সঠিক উত্তর হবে লাল সবুজ এবং নীল মিলে কিন্তু সাদা রঙ সৃষ্টি করবে অপশন এই রাইট আনসার একচল্লিশ নম্বর প্রশ্ন যাই ইউএসবি কোন ধরনের স্টোরেজ ইউএসবি কোন ধরনের স্টোরেজ মুখ্য গৌণ তৃতীয় পর্যায়ক্রম না কোনটি নয় না ইউএসবি কিন্তু গৌণ স্টোরেজ ওকে অপশন বি হচ্ছে সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যাই কী আছে আমাদের দেখা যায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় কঠিন তরল গ্যাস নাকি শূন্যস্থান শব্দের বেগ সবচেয়ে বেশি কিন্তু কঠিন মাধ্যমে এবং সব থেকে কম জিরো হচ্ছে শূন্যস্থানে ওকে তো অপশান এ কঠিন হচ্ছে সব থেকে বেশি মানে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন অপশান এ হচ্ছে সঠিক উত্তর বেড়াশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন যায় প্লাস্টিক শিল্পে ব্যবহৃত এর পুরো নাম কি প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর পুরো নাম কি পলিভিনাইল কার্বনেট ফসফরাস ভ্যানোডিয়াম ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড নাকি ফসফোভিনাইল ক্লোরাইড প্লাস্টিক শিল্পে ব্যবহৃত এর পুরো পুরোনো হচ্ছে কিন্তু পলিভিনাইল ক্লোরাইড অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় লোহিত রক্তকণিকার আয়ুষকাল কতদিন লোহিত রক্তকণিকার আয়ুষকাল কতদিন ষাট দিন একশো কুড়ি দিন একশো আশি দিন নাকি দুশো চল্লিশ দিন না লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে আপনার একশো কুড়ি দিন ওকে অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর আজকে লাস্ট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় পেশি ক্রান্তির জন্য দায়ী হল কোনটি না পেসিক ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েটেন ল্যাক পিথাইল ইথাইল কল না পেসি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কিন্তু আমাদের ল্যাকটিক অ্যাসিড অপশন সি দ্য রাইট আনসার তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ক্লাস ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে পাশে থাকা শেয়ার অপেন্টটি ক্লিক করে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত খুব মন দিয়ে পড়াশোনা করুন পরীক্ষায় ফর্ম ফিল আপ যে কোনো দিন অ্যানাউন্সমেন্ট দেবে আপনাদেরকে টাইম খুব কম দেবে কিন্তু তাই কিন্তু নিজের প্রিপারেশনটা এখন থেকে দুখোড়ভাবে তৈরি করে রাখুন ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা বাই থ্যাংক ইউ জয় হিন্দ